তাকে প্রথম কথা চক যে হিমাশ্রী যেটু ঘটনা সংঘটিত হয়েছে জল বিস্ফোরণ বলে কব লাগিব এই ঘটনা গুয়াহাটি মহানগরীত নতুন নহয় এনে ধরনের ঘটনা পূর্বতে হয়েছে জাইকার পানি পাইপ ফুটিছে জল বোর্ডর যুক্ত কাণ্ডজ্ঞান যুক্তর কাম কাজ কোনো ধরনের আসলে গুরুত্বহীনতার বাবে আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আর আজি পুয়ার ভাগত আসলে জেলা আয়ুক্তর কার্যালয় সম্মুখতেই বলে কলেও ভুল কোয়া নহব জেলা আয়ুক্ত কার্যালয় সম্মুখ ভাগতে এই যে মূল পথ আছে হেঙেরাবাড়ির বরবাড়িলে যা যে মূল পথ এই পথত যে পানির পাইপ পোতা হয়েছিল জল বোর্ডের ফলের সেই পানির পাইপ ফুট পানির পাইপ যে পুতি রখা হয়েছিল সেই পুতি রখা পানির পাইপর জল বিস্ফোরণ হয়েছে আর পুয়ার ভাগত এই জল বিস্ফোরণ হয়েছে আর এই জল বিস্ফোরণের ফলত কিন্তু প্রথম কথা যে কথম্পি রক্ষা পড়ল পুয়ার ভাগতে ঘটনাটা সংঘটিত হয়েছিল ইয়াত প্রত্যক্ষদর্শী আছে প্রত্যক্ষদর্শীরপরা আমি কিছু ভাষ্য লোবলৈ চেষ্টা করি পুয়ার ভাগত কি ভয়ঙ্কর একটা পরিবেশ একটা বিকট সাউন্ড শুনা পাইছিল আপনার হয় বিকট একটা সাউন্ড একটা আমি পাইছিল যার ফলত আমি উঠি আই চাবলগা হল ইয়াত কি কি ঘটনা হল আমার এই হেঙেরাবাড়ির রাস্তাটা এই দুই নম্বর ঘটনা প্রথম একটা পাবলিক হেলথত হয়ে গেল তারপর একো মানে পদক্ষেপ তো নললে এই সেকেন্ড দুই নম্বর হল এই যেটা এই গাঁত খান্দিছিলে আমি তেতিয়াতে কৈছিলোঁ যে যাতে চাব যাতে এই পুনৰ এবাৰ পাব্লিক হেলথত হোৱাৰ দৰে ঘটনাটো নহয় কিন্তু আকৌ পুনৰাই সেই চেম ঘটনাই হ'ল আমাৰ এই বৰষুণৰ কেইদিন আমাৰ ভয় লাগি আছিলে আমি ভাবিছিলোঁ যে এনেকুৱা এটা হ'ব কিবা আকৌ আজি ৰাতিপুৱা এইখিনি হ'ল সাতটামান বজাত হৈছে এই ইমান বহুত জোৰে আহিছে পানীটো ৰাস্তাৰ শিল হওক ব্লক হওক চব উঠিয়াই দলিয়াই ৰাস্তাত পেলাই দিছে আপোনালোকে সেইপিনে চালেও দেখিব বহুত দূৰলৈকে গৈছে যদি মানে আপনার আরো অল্প যদি দেরিকে হল হয় তেতিয়াহলে তো এতিয়া যেনেকে গাড়ি স্কুল মটর চলিছে এই গাড়িবোৰত লাগি এটা দুর্ঘটনার সৃষ্টি হল হয় পুয়ার ভাগত কারণে তেনেকুৱা কোনো ধৰণৰ কারণে গাড়ি ইমানটা হোৱা নাই তারপর বুবুখরাতে ওচৰ মানে খবর দিলে তারপর পানিটো বন্ধ করলে তারপরা এতিয়া আহি কেনে কি পদক্ষেপ লয় এটো চাবলগা কথা হব নিশ্চয়কৈ মই এতিয়া পৰিৱেশটো দেখুৱাম আচলতে প্ৰায় বিশৰ পৰা ত্ৰিছ ফুট দূৰত্বত এই যিটো শিল বালি ইটা আছিল পথৰ এই শিল বালি ইটা আচলতে দূৰৰ বিশৰ পৰা ত্ৰিছ ফুট দূৰতলৈ গতি কৰিছে আৰু যিসমূহ আচলতে ইয়াত গছসমূহ আছে কাষত থকা ঘৰসমূহৰ যিসমূহ গছসমূহ দেখুৱাব কিমান আচলতে গতিবেগত আছিল এই পানীৰ সু পানী কিমান গতিবেগত আছিল এই দৃশ্যসমূহ দেখিলে অনুমান কৰিব পাৰি আচলতে এনেধৰণৰ যিবোৰ ঘটনা গুৱাহাটী মহানগৰীৰ পূৰ্বতেও হৈছে এক কথা হৈছে বিভাগীয় কর্তৃপক্ষ যে গাফিলতি বিভাগীয় কর্তৃপক্ষ যে আসলে কামৰ প্ৰতি যিটো গুরুত্ব থাকিব লাগে তেনে ধৰণৰ কোনো গুরুত্ব নাথাকে যাৰ বাবে আসলে তেওঁলোকে কামটো পাল মৰাৰ দৰে তেওঁলোকে কামসমূহ কৰে গুৱাহাটী মহানগৰীত যাৰ বাবে আসলে এনে ধৰণৰ ঘটনা সংঘটিত হয় খাৰঘুলি যে জল বিস্ফোৰণ হৈছিল সেই কথা হয়তো কোনেও পাহৰি নাযায় কেনে ধৰণৰ এটা পৰিৱেশ পৰিস্থিতি সৃষ্টি হৈছিল এটা অঞ্চল প্ৰায় ধ্বংস কৰি পেলাইছিল তাৰ পাছত গুৱাহাটী মহানগৰীত এনে বহু আসলে ঘটনা হৈছে ৰাজগড় হৈছে তাৰ পৰিৱৰ্তে আন আন কেইবাটাও স্থানত হৈছে কিন্তু আজি পুয়ার ভাগত পুনের আসলতে এই স্থানত এই যে স্থানত মই উপস্থিত আছো এয়া হৈছে হেঙেরাবাড়িরপরা যেটু বরবাড়িলে যাওয়া যেটু মূল পথ কাখতে আছে জেলা আয়ুক্ত কার্যালয় জেলা আয়ুক্ত কার্যালয় সম্মুখ ভাগত বলে কলে ভুল কোয়া নহব বিভাগীয় কর্তৃপক্ষই কেনে ধরনের কামর এক নমুনা যিধরণে আসলে কামটো সম্পূর্ণ করব লাগে বা কামর কাম যিধরণে পরিচালনা করে যাব লাগে তেনে ধরনের কামসমূহ পরিচালনা নকরার বাবেই আসলে এনে ধরনের জল বিস্ফোরণ গুয়াহাটি মহানগরীত হয়েছে কিন্তু পুনর্বার উল্লেখ করব বিচারিছো যে পুয়ার ভাগত ঘটনাটা হয়েছিল কথম্পি আসলে আর ইয়াত কোনো ধরনের লোক আঘাতপ্রাপ্ত হওয়া নাই কিন্তু কিমান গতিবেগত আছিল এই দৃশ্যসমূহ দেখিলেই গম পাব পেভার ব্লক যিসমূহ ইটা আছে বা শিল বালি আছে কিমান দূরলৈ আসলে ছিটিকি পড়ছে কেমেরা পার্সন দিব্যয় দেখুয়াইছে এনে ধরনের একটা পরিবেশ ইয়াত পুয়ার ভাগত বিরাজ করেছে ND24 দর্শকলে দৃশ্যসমূহ দেখিছে ইতিমধ্যেই যে একটা মোবাইলত দৃশ্যবন্দী হয়েছে কিমান গতিবেগত আছিল জল বিস্ফোরণটো দেখিলেই গম পোৱা যায় আর এই ধরনের কামর যিসমূহ তেওঁলোকৰ নমুনা এই কামৰ নমুনার বাবে আসলে বহুজন লোক বিপদত পৰিছে খাৰঘুলিৰ যিটো ঘটনা সেই ঘটনাৰ বাবে বহুতৰে ঘৰ বাৰী ধ্বংস হ'ল এজন এগৰাকী মহিলা মৃত্যু হ'ল তাৰ পাছতো কিন্তু বিভাগীয় কৰ্তৃপক্ষই যি ধৰণৰ গুৰুত্ব ল'ব লাগে গোটেই জল বোৰ্ডৰ যি পাইপ ফুটাৰ ক্ষেত্ৰত তেনেধৰণৰ গুৰুত্ব লোৱা নাই আৰু চৰকাৰ ফালৰ পৰা যি ধৰণৰ পদক্ষেপ ল'ব লাগে বিভাগীয় মন্ত্ৰী আছে গুৱাহাটী উন্নয়ন মন্ত্ৰী তেওঁ বাৰে বাৰে উল্লেখ কৰে যে খুব নিয়াৰিকৈ কামসমূহ কৰা হৈছে কিন্তু কামসমূহৰ যিটো আচলতে এইসমূহ দৃশ্য এই দৃশ্যসমূহে প্ৰমাণ কৰে যে কামসমূহ কেনেকুৱা এটা গতিত তেওঁলোকে কাম আৰম্ভ কৰিছে হিমাশ্রী
বিৰোধ পালে মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো দৃশ্য আমি কিছু দেখুৱাইছো বিস্তীৰ্ণ অঞ্চল জলমগ্ন হৈ পৰিছে কেবাবাৰ অভিযোগ দিয়াৰ পাছতো কিন্তু কৰ্তৃপক্ষই ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাছিল জাল ফলশ্ৰুতিতে আজি পুৱাৰ ভাগত দেখিবলৈ পোৱা গ'ল এনেধৰণৰ ভয়ংকৰ ঘটনা সংঘটিত হোৱাৰ স্থানীয় যিসকল লোক আছে ওচৰে পাজৰে এই দৃশ্যটো দেখাৰ পাছত তেওঁলোকে কেবাবাৰ অভিযোগ কৰিছিল যে অতি ভয়াৱহ অৱস্থাত পানীৰ পাইপডাল আছে যদিহে ফুটি যায় তেনেহ'লে অতি ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব কিন্তু বারম্বার কোয়ার পাছতো বিভাগীয় কর্তৃপক্ষই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরার ফলতে আজি বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এক প্রকার হেমাহির বাবে আজি এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলটোতে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়